ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রোমাঞ্চকর এক রাতের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোর পর ইপিএল এও আরেক হাই ভোল্টেজ ম্যাচের রোমাঞ্চ ছড়িয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। চলতি মৌসুমে ছন্দময় ফুটবল না খেললেও গেল মৌসুমে শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষোভ ঝেড়েছে ইয়ুর্গেন ক্লপের দল। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা ম্যানচেস্টার সিটি শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে এই ম্যাচে। 15 মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি গোল মেশিন আর্লিং হ্যালান্ড। প্রথমার্ধে একের পর এক সুযোগ হারিয়ে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে গোল উৎসবে মেতে ওঠে সিটিজেনরা, তবে সে সুখ টেকেনি বেশিক্ষণ। আক্রমণের শুরুতে ফাবিনিয়াকে ফাউল করায় ভিএআর এর সাহায্যে গোল বাতিল করেন রেফারি। 75 মিনিটে অ্যালিসনের বাড়ানো বলে ব্যবধান 1-0 করেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। শেষ পর্যন্ত 1-0 এগিয়ে ঘরের মাঠে জয় উল্লাসে মাতে ইয়ুর্গেন ক্লপ বাহিনী। এ জয়ে 9 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে টেবিলের 8-এ স্থান অলরেডদের, আর 10 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে ম্যান সিটি। এদিকে লা লিগায় মার্সেইয়ের মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেলতে থাকে ফরাসি জায়ান্টরা। 5 মিনিটেই দারুণ সুযোগ তৈরি করেন লিওনেল মেসি, তবে মার্সেই গোলকিপার তার রুখে দেন দুঃখ হাতে। 44 মিনিটে মেসির পাস বক্সে পেয়ে উড়িয়ে মারেন কিলিয়ান এমবাপ্পে, তবে হতাশ হতে হয় ফরাসি জায়ান্টদের। এরপর প্রথমার্ধের যোগ করার সময়ে এমবাপ্পের পাসে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। 1-0 এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে পিএসজি, তবে ব্যবধান কমাতে পারেনি প্রতিপক্ষ মার্সেই। এরপর 1-0 এগিয়ে থেকে মাঠ ছাড়ে ক্রিস্টোফ গালতিয়ের বাহিনী। এ জয়ে 11 ম্যাচে 9 জয় ও 2 ড্র নিয়ে টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল দ্য প্যারিসিয়ান। তাজিন খন্দকার, সময় সংবাদ।